জাতীয় লীগকে সামনে রেখে মিরপুরে চোখে পড়ে ক্রিকেটারদের ভিড়। বুধবার মাঠে উপস্থিত হন জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম। তাকে ঘিরে নয়, এদিন ভারত থেকে আনা তার ব্যাটের কালেকশনেই নজর ছিল সকলের। দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। মিরপুরে এদিন কী কী করেছেন সাদমান, তা থাকছে প্রতিবেদনের বাকি অংশে। একজন ব্যাটারের জন্য সবচেয়ে প্রিয় জিনিস তার ব্যাট। ভারতে দুই টেস্টে খুব বেশি ভালো করতে পারেননি সাদমান ইসলাম। টেস্ট দলের সদস্যরা যখন দেশে ফিরে তখনও ভারতেই ছিলেন তিনি। মূলত ব্যাট কেনার জন্যই কিছুদিন দেশটিতে অবস্থান করেন এই ওপেনার। দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে নিজের প্রস্তুতি শুরু করতে বুধবার মিরপুরে হাজির হন সাদমান। এই ওপেনার এদিন হাজির হন ভারত থেকে আনা লাখো টাকার ব্যাট নিয়ে। মাঠে উপস্থিত থাকা জাতীয় লীগের ক্রিকেটারদের চোখ যেন সাদমানের আনা সেই ব্যাটগুলোর দিকেই। এদিন মিরপুরে সাদমান যে ব্যাটগুলো নিয়ে আসেন সেগুলো পরিচিত স্ট্যানফোর্ড বা SF নামে, ভারতের শীর্ষ ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান তারা। 2000 সাল থেকে তারা আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করে আসছে। ইয়ন মর্গ্যান, মাহেলা জয়াবর্ধনের মতো তারকারা খেলেছেন এই ব্যাট দিয়ে। এই ব্যাটগুলোর এত দাম হওয়ার পেছনে রয়েছে নানা কারণ। SF এর ব্যাটগুলোতে লার্জ হিটিং জোন রয়েছে, যা ক্রিকেটারদের পাওয়ার শট খেলতে সাহায্য করে। ব্যাটের নিখুঁত ফিনিশিং এবং দুর্দান্ত শেপ ব্যাটারদের সহযোগিতা করে ভালো শট খেলতে। অভিজ্ঞ কারিগর দ্বারা তৈরি হয়ে থাকে SF ব্যাট, যা নিশ্চয়তা দেয় সঠিক আন্তর্জাতিক মান বজায় রাখার। মিরপুরে নিজের গাড়িতে করে হাজির হন সাদমান। গাড়ির পেছন থেকে কালো এবং নীল রঙের দামি সব ব্যাট ব্যাট করতে দেখা যায় তাকে। মিরপুরে এদিন SF ব্র্যান্ডের অন্তত 5টি ব্যাট দেখা যায় সাদমানের কাছে। ব্যাট হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন মাঠে থাকা ক্রিকেটাররা। একজন ব্যাটারের ভালো খেলার পেছনে ব্যাটও যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি নতুন করে বলার কিছু নেই। দামি এই ব্যাটগুলো নিয়ে সাদমানের সঙ্গে কথা বলতেও দেখা যায় অনেককে। নেড়েচেড়ে বারবার দেখছিলেন প্রফেশনাল ক্রিকেটের জন্য কতটা পারফেক্ট এই ব্যাটগুলো। সাদমানের ব্যাটের স্পন্সর এই SF ব্যাট। বেশ কয়েক বছর ধরে ভারতের এই কোম্পানির ব্যাট দিয়েই খেলছেন তিনি। শুধু যে ব্যাট নিয়েই মিরপুরে এসেছেন সাদমান তা নয়, করেছেন নিজের কাজটুকু। দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ঘরের মাঠে প্রোটিয়াদের হারাতে হলে ব্যাট হাতে তাকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সেটি অজানা নয় সাদমানের। মিরপুরের সেন্টার উইকেটে ভারত থেকে আনা ব্যাটে বেশ লম্বা সময় অনুশীলন করেন সাদমান। প্রোটিয়া বোলারদের সামলাতে নিজের দুর্বলতাগুলোকে দূর করার চেষ্টা তার মধ্যে। দেশের জার্সিতে 17 টেস্ট খেলে ফেললেও এখনও নিজের প্রতিভার সেরাটুকু দেখাতে পারেননি তিনি। এখন পর্যন্ত সাদমান 17 টেস্টের 33 ইনিংসই করেছেন ব্যাটিং, 2টিতে ছিলেন নট আউট। মাত্র 26 গড়ে বাহাতে এই ব্যাটার করেছেন 806 রান, টেস্ট ফর্মেট হিসেবে যা মোটেও খুব বেশি নয়। বিশেষ করে ওপেনার হিসেবে সাদমানের আরও ভালো করার সুযোগ ছিল। ভারত থেকে এনেছেন দামি ব্যাট, এবার সেগুলো দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ইনিংস খেলাই হোক সাদমানের মূল লক্ষ্য। প্রোটিয়াদের বিপক্ষে তার ব্যাট হাসবে কিনা সময় বলে দেবে সেই প্রশ্নের উত্তর। রাকিবুল হক, স্পোর্টসমেল 24।